সময়ের আবর্তে হেতাল পারেক হত্যাকাণ্ড আজ আদৌ কতজন মনে রেখেছেন তা এক বড় প্রশ্ন। কিন্তু যার কথা এখনও প্রায় প্রতিটি রাজ্যবাসীর কাছে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়, তিনি হলেন হেতাল পারেক হত্যাকাণ্ডের মূল আসামি ধনঞ্জয় চট্টোপাধ্যায়। আর এই অপরাধেরই কঠোরতম শাস্তি হিসাবে ফাঁসি হয়েছে ধনঞ্জয়ের। আর তা নিয়ে জল্পনা, চর্চা, তুমুল বিতর্ক, আলোচনা, চায়ের কাপে তুফান সবই হয়েছে এককালে এই বাংলায়। এমনকি ধনঞ্জয়ের এই ঘটনা নিয়ে সিনেমা সিরিয়ালও হয়েছে বেশ কিছু। কিন্তু কে এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়, কি বা তাঁর পরিচয়, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পিছিয়ে যেতে হবে 18টা বছর। কিশোরী হেতাল পারেখকে ধর্ষণ এবং খুনের অভিযোগে 14 বছর কারাবাসের পর 2004 সালের 14ই অগস্ট ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। আর ধনঞ্জয়ের ফাঁসির খবরকে কেন্দ্র করে সেই সময় সংবাদের শিরোনামে ছিল বাঁকুড়ার ছাতনার কুলডিহি গ্রাম। যাদের অর্থবল আছে আইন তাদের জন্য, তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারক থাকলে আইন ব্যবস্থা ঠিক থাকবে, বললেন একসময়ের বহু চর্চিত নাম ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ভাই বিকাশ চট্টোপাধ্যায়। সেই সময়ের প্রভাবশালীরা যখন আইনের হাত থেকে বাঁচতে নানা যুক্তি বুদ্ধি খাড়া করে বলে দিয়েছিলেন ধনঞ্জয়কে, সেই অভিযোগ এখনও শোনা যায় তাঁর প্রিয়জনের গলায়। আর এখন একের পর এক মহারথী প্রভাবশালীরা গ্রেপ্তার হওয়ার পরে আরও একবার সেই 14 বছর আগেকার ছবিটাই যেন চোখের সামনে ভেসে উঠেছে ধনঞ্জয়ের ভাই বিকাশ চট্টোপাধ্যায়ের সামনে। প্রভাবশালী রাঘব বোয়ালরা চাইলে সব কিছু করতে পারে, এদেশের গরিব আর সাধারণ মানুষ সঠিক বিচার পান না, তবে এত সবের মধ্যেও বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বড় ভরসা দেশের জন্য। এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে এ কথা বলেন বিকাশ। যার টাকা পয়সা, যাদের টাকা পয়সা তাদের আইন, যে আমরা বরাবর মরে আসছি এবং বলে যাব। প্রভাবশালী যারা প্রভাবশালী বড় বড় রাঘব বল, তাদের টাকা পয়সা আছে, তারা ইচ্ছা করলে সব কিছু করতে পারে। যে আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, মানে সাধারণ মানুষ এবং গরিব পরিবারের যদি হয় তাহলে তার বিচার, সঠিক বিচার পাওয়া যায় না। তবে যদি এই যে আশা করব যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো যদি জাস্টিস থাকেন তাহলে হয়তো বিচার ব্যবস্থাটা ঠিক থাকবে। ধনঞ্জয় আর তিনি ছিলেন প্রায় সমবয়সী, একই সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছেন, সহজ সরল আর গরিব বলেই এমনটা ওর সঙ্গে হয়েছে। বর্তমান সময়ের ঘটনা প্রবাহ দেখেই সে কথা মনে হচ্ছে এমনটাই বললেন ধনঞ্জয়ের খুড়তুতো দাদা চণ্ডীদাস চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকে আমরা সৎ এবং সহজ সরল বসবাস করেছি। সে কোথায় কিসের জন্য গিয়েছিলেন? সে কাজের জন্যে, নিজে বড় হয়েছে, ঘরের সংসারের অভাব, সেই অভাব দূর করার জন্য কাজে গিয়েছিল কলকাতায় সিকিউরিটি কাজের জন্য। যে ঘটনা ঘটেছে কী বলবেন এটা? এই ঘটনাটা তো আমরা মর্মান্তিক বলবো, মানে এটা দুঃখজনক ঘটনা, মানে যা শোনা যায় না। বর্তমান দিনে যা হচ্ছে তাদের কই কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না। ওর প্রতি যে এরকম অবিচার করা হলো আমরা সবাই মর্মাহত। কেন, কী কারণে? কারণ তার যেই যে ওই জিনিস তো কোনোদিন করতে পারেই না আমরা বলতে পারি এবং জোর দিয়ে। তাছাড়া 14 বছর সে জেল খাটল সেলে থেকে, তারপর তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, এটা মেনে নিতে পারছি না। কী মনে হয় এটা কি রাজনৈতিক চক্রান্ত কোনো? এটা বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা ছিল, কিন্তু বিচারকই যিনি রায় দিয়েছেন তিনি তার উপর ভিত্তি করেই তো হয়েছে। বর্তমান সমাজে তো এইরকম অনেক ঘটনা, এর থেকে অনেক বড় বড় ঘটনা দেখতে পাচ্ছেন, হ্যাঁ কী মনে হয় এগুলো? এগুলো ওই বর্তমান দিনের ঘটনাগুলো দেখে মনে হয় যে একটা নিরীহ ছেলের প্রাণ যেন কেড়ে নিল বিচার ব্যবস্থা। ধনঞ্জয়কে ফাঁসি কাঠে ঝুলিয়েও তো দেশের ধর্ষণ কমানো যায়নি, কারণ এরপরে দেশে নির্ভয়া, উন্নাও, হাতরাসের মতো একাধিক ঘটনা ঘটেছে। তাই বিশেষ কোনো উদ্দেশ্যেই তাকে ফাঁসিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলেই মত স্থানীয় বাসিন্দা জীবন চক্রবর্তীর। দু ধরনের বিচার হয়, ধনীর জন্য এক ধরনের বিচার এবং গরিবের জন্য আরেক ধরনের বিচার। ধনঞ্জয় চট্টোপাধ্যায় যিনি ফাঁসির অভিযোগে অভিযুক্ত বলে তাকে ফাঁসি দেওয়া হলো, তার থেকেও বড় অপরাধ করেছিল আফজল গুরু,
কাশব তাদেরও হয়েছে, কিন্তু এইভাবে কোনো প্রমাণ না রেখে তাকে কোনো কিছু করা হয়নি। কিন্তু আমরা ধর্ষণ নামক যে কাজটি এটি চরম ধিক্কার জানাচ্ছি, এ ধরনের কাজ করা উচিত নয়। অনঞ্জয়কে ফাঁসি দিয়ে যে অপরাধ কমে গেছে এমন কোনো ঘটনা দেখা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।